শব্দ কড়াই শিখাওড়াই সাজাই জ্ঞানের ডালা ডাক্তার, আমি সব বুঝি সব বুঝি। রক্ত আমার গরম হয়ে আছে। আমার ভগ্নির এই অবস্থা কে করেছে? জনাব, আল্লাহর কাছে হাজার শুকুর, মালকা বন্ধু আমাদের মাঝে ফিরে এসছে। এখন তিনার সুচিকিৎসার প্রয়োজন। বাসা মোরা রাখুন আল্লাহর হাতে, সব কিছু বাদ দেওয়া যায় না। মজে বসেন, কি বলছেন আপনি? আমার কাছে দেন। হ্যালো আলতা বানু, চিন্তার কোনো কারণ নেই। প্রফেসর সাহেব আপনাদের ডাকছেন, রোগীর সম্বন্ধে বিপ করবেন। আম্মা জান, ডাক্তার সাহেব জরুরি তলব করেছে, ওনার কাছ থেকে ফিরে এসে আপনাকে ফোন করে জানাচ্ছি। সকালবেলা গরুর গোস্ত দিয়ে এক গামলা পান্তা ভাত খাইছিলাম, তারপর থেকে কেমন যেন নেশা নেশা লাগতেছে। বিছানায় গিয়া ঘুমাই গেছিলাম, ঘুমের মধ্যে চাইয়া দেখি ছোট বুঝি একটা ছেঁড়া কাপড় পইরা আমার আইসা বলতেছে, শেফালি বকুল তুমি কি ঘুমাইছো? চাইয়া দেখো আমার সাথে কত ধরনের নির্যাতন হইতাছে। আবার উল্টো পাল্টা কথা, যাও আমার চোখের সামনে থেকে যাও। মালকা ফিরে আসছে, কই দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবা, তা না খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখো। যাও ভাগো এখান থেকে। এখানে আমার কি দোষ? স্বপ্ন তো স্বপ্ন, সেখানে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর একটা কথা বললে আমি কিন্তু তোমার দুই গালে গয়না গয়না আটটা থাপ্পড় দিব। বেয়াদব কোথাকার, যাও ভাগো আমার সামনে থেকে। এখন রান্নাঘরে যা, আরো এক গামলা পান্তা ভাত খাবা গরুর গোস্ত দিয়ে, ঠিক আছে? খাইয়া ঘুমাইয়া ভালো স্বপ্ন দেখবা, যাও। খাইতেছে আর দিন দিন ফুলতেছে। ধরে নিয়ে আসো এই পত্র, দাদাকে আমার দরকার, তাকে আমার অতীব প্রয়োজন, যাও। জিজ্ঞাসা করছিলাম, বলতে পারে নাই। মূল ফটকের পাশে টুলের উপর বসিয়া চোখ বন্ধ করে ঘুমাইতেছিল, ঘুম থেকে জায়গা নাকি দেখে এই বুকের উপরে পত্র।
এটা কেমন কথা? মূল ফটক পাহারা দিতে বৈশা যদি পাশে নাক ডাইকা ঘুমায় তাহলে তো সরসরটা ধুইকা পুরো বাড়ি একদম চুরি করে সাবার করে দিয়ে যাবে। সেই কথা তো আমারও শাস্তি দিছে, কষায় গালের মধ্যে সাইটটা ছক্কাটা দিছে। সেই মানুষ কই বসে আর এরকম হবে না। যাও জি ফটিক জি, কালাসান কে সিটি পড়ছে পড়ো আপাজি কি বলতেছে? কালাসান এই সিটি পড়বে কিভাবে? সে তো সরে ও সরে আর রসই, এরপর আর আগাইতেই পারে না। তাইলে কালাসান কি করে জানলো যে এটা আমার সিটি? সিটিটা কি তুমি পড়ছো? জি মার্সোনা করবে পত্র খুলে দেখতেই আপনার নাম চোখে পড়ছে, সাথে সাথে বন্ধ করে ফেলেছি, এরপর আর পড়তে পারিনি। ওই লাইন ধরে পড়ার মতো বিদ্যা আমার মগজের মধ্যে এখনো আসে নাই। ঠিক আছে চল। জি আসসালামু আলাইকুম। শোনো জি, এরপরে কোনো চিঠি আসলে খুইলা নামটা বলবা। জি বুঝতে পারছো? জি বলব, মনে থাকবে। আমার মনের মানুষ, তোমাকে একটা মনের কথা বলি, মালকা বানুরে পাওয়া গেছে, আমি অতীব আনন্দিত হয়েছি। কিন্তু প্রশ্ন হলো, মালকা বানু এতদিন কোথায় ছিল? প্রশ্নটা আমার না, গ্রামবাসীর। তারা বলতেছে মালকা বানু নাকি, সি সি সি, এই কথা আমি মুখেও বলতে পারবো না। তাদের কথা যদি সত্য হয় তবুও আমি তোমাকে ভালোবাসি, এটি তোমার অসীম প্রেমিক। পেশেন্ট মেন্টালি শকড, এই কয়দিন তার উপর মানসিকভাবে এবং শারীরিকভাবে নানা ধরনের অত্যাচার করা হয়েছে। প্রাথমিকভাবে যে টেস্টগুলো করানো হয়েছিল তার রিপোর্ট আমরা হাতে পেয়েছি। সত্যি কথা বলতে কি, পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। আমার ধারণা যে পেশেন্টের ভোকাল কর্ডের প্রবলেম হয়েছে। সে হয়তো আর কথা বলতে পারবে না। হায় হায়, বললেন কি? এখনো কনফার্ম না, তবে সিমটম তাই বলছে। এই ধরনের পেশেন্টরা বাকশক্তি হারিয়ে ফেলে। কার এত বড় সাহস আমার ভগ্নির বাকশক্তি কাইরা নিছে? অফিসার নাম বলেন, আমি তাকে ঠাস ঠাস করে গুলি করে মুখটা ঝাঁসড়া করে দেই। আপনি চুপ থাকেন তো। হ্যাঁ, আপনি কেন এত কথা বলছেন? সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। ডাক্তার সাহেব, আপনার যা যা করণীয় আপনি তাই করেন, যেভাবে হোক পেশেন্টকে সুস্থ করে তোলেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না একদম। না না, এ ধরনের ভাবনা ভাবার কোনো কারণ নেই। আর তাছাড়া ডাক্তার হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে পেশেন্টকে সুস্থ করে তোলা, আর তার উপর সে হচ্ছে মোল্লাবাড়ির মেয়ে। এটা নিয়ে আলোচনার কিছু নাই। স্কুলে পিয়ন পোস্ট খালি হয়েছে, তোমার ছেলে দরখাস্ত করছে, চাকরি হইব। কিন্তু চেয়ারম্যান সাহেব, মোল্লা সাহেব তো দেশে নাই, কেমন হইব চাকরি? মোল্লা সাহেব নাই তো কি হয়েছে, আমি তো আছি। তুমি রাত্রে অফিসে এসে আমার সাথে দেখা করো, আমি হেডমাস্টারে কয়ে দেব। উনি কি হইল, তোমার বাড়িতে পোলা পান আসছে, ওদের জন্য একটু চা পানির ব্যবস্থা করো। হাসপাতালে আছে, কথা বলতে পারে না।
আমার মনে হয় ভং ধরছে, বুঝছো? ভং। দেখো গা কোথায় গিয়া কোন জোয়ান পোলার সাথে আমোদ ফুর্তি করছে, এখন জবাব দেওয়ার ভয়ে জবানি বন্ধ করে দিছে। এইটা হইল গিয়া মোল্লা বাড়ির পাপের ফল। যাই হোক, তাদের ইজ্জতের কথা চিন্তা কইরা কথাটা কারোর সাথে আলাপ করল না একদম। সকাল থেকে গরুগুলের রাখা বেড়াচ্ছে, এত দেখি বিশ্ববিখ্যাত কামতোরা। ফুলমিয়া, এ ফুলমিয়া, কই গেল? মন খারাপ করে একটু অপেক্ষা করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। ফুলমিয়া, এ ফুলমিয়া, মেজাজটা কেমন খারাপ? এমনিতেই বড় হুজুর বাড়িতে নাই, গরুগুলো যদি না খায় বেড়ে যায় আম্মা জানলে আমি কি জবাব দেব? এই গরু দেখবো না মতিলাল রে দেখবো, আমার হয়েছে জানা। ফুলমিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি মূল ফটো গুদাম রেখা এখানে কি করতেছো? স্যার, হাসপাতালে ছোট বুঝিরে কেমন দেখাইলেন। ডাক্তার সাহেবেরা তো কইতেছে আগের চেয়ে ভালো, কিন্তু আমার কাছে তা মনে হইতেছে না। ছোট আপা আগের মতো কথা কয় না, হাসে না, বকাবাধ্য করে না, একদম নিঃসুপ হয়ে গেছে। স্যার, আপনি যখন ছোট বুঝিরে আবার হাসপাতালে দেখতে যান, আমার একটু সাথে করে নিয়ে যায়। ছোট বুঝির জন্য মনটা খুব আনসান আনসান করে। কেন স্যার, গরিব মানুষের ইচ্ছা থাকলে উপায় নেই। তোমার কাজ হইতেছে এইবারে মূল ফটক পাহারা দেওয়া। তুমি এক কাজ করো, আল্লাহর কাছে এখানে থাইকা দুই হাত তুলে দোয়া করো, তিনি যাতে আমাকে ছোট আবারে তাড়াতাড়ি আমাকে কাছে ফিরাই দেয়। আল্লাহ, তুমি আমার ছোট বন্ধুরা তাড়াতাড়ি সুস্থ করে দাও। যাও। খাবেন না? না, খাইতে ইচ্ছা করতেছে না, আম্মা স্যার খাইছে। জিনা সাসা হুজুর, তার পুত্র জাগির মাস্টার স্যার, তিনার কেউ খান নাই, আমিও খাইনি। কি করে খাবে? বাড়িতে একটার পর একটা যে ঘটনা ঘটতেছে, গলা দিয়ে তো খাবার নামবে না। তবুও তো বাঁচতে হবে, আর বাঁচতে হইলে খাইতে হবে। শেফালি বেগম, আপনি এখানে কি করেন? আম্মা জানরে খাবার দেবেন না? জি, আম্মা জান বলছেন খাবেন না। তিনি তো বলবিনি, তাই বলে কি ওনাদের না খাওয়া রাখবেন? যান। শুধু তোমার কথা না, কারোর কথাই জিজ্ঞাসা করে নাই। ছোট আপা তো কথাই বলে না। আহারে, তিনি এত কথা বলতেন, এখন কথা বলাই বন্ধ করে দিছেন। মুরব্বীদের কাছে শুনছি কথা বলার নাকি একটা পরিমাণ আছে, যিনি জীবনের শুরুতে বেশি কথা বলবেন শেষ জীবনে নাকি তার কথা বন্ধ হয়ে যাবে, এই জন্য তো আমি কথা বলা কমাই দিছি। একদম ঠিক কথা বলছে, খাওয়া দাওয়ার ব্যাপারে একই কথা, রিজিক নাকি সকলের নির্ধারণ করা, শুরুতে যারা বেশি বেশি খাবেন শেষ বয়সে আইসা তাদের খাবার জুটবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে খাওয়া দাওয়া কমাই দেব। সঠিক কথা বলছেন, এইবার এক কাজ করেন,
এই টাকাটা মসজিদে দিবেন ছোট বুজির নামে, আর হুজুরে বলবেন ছোট বুজির জন্য একটু দিল খুলে দোয়া করতে। অবশ্যই বল, তুমি নিশ্চিন্তে থাকো। হে আল্লাহ, আমার ছোট আপনারে তুমি বাড়িতে ফিরে দাও, ছোট আপনারে আমরা সবাই ভালোবাসি। ফুলমিয়া, তার মানে আমার কন্যা কোনোদিন কথা বলতে পারবে না? ভাবি সাহেবা, ডাক্তার সাহেব তো তাই বললো। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার কি শোনায়। আমার ইচ্ছা করতেছে ওই ডাক্তারের বুকে গুল্লি করে সাসরা করে দেই। সামান্য একটা রোগ মালকা বানু কথা বলতে পারে না, এই চিকিৎসা করতে পারে না, অথচ আমাদের তল্লাটের পাগলা হুজুর অন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। চলেন আব্বা যান, মালকা বানুকে নিয়ে পাগলা হুজুরের কাছে যাই। আর যদি ওই পাগলা হুজুরের চিকিৎসায় আমাদের মালকা বানু সুস্থ হয়ে যায়, ওই ডাক্তারের ডাক্তারি আমি শিখিয়ে ছাড়বো। শাহেনশা, আব্বা যান, তোমাকে আমি বলেছি না সব জায়গায় বেশি কথা বলবে না? ছোট মিয়া, আমার একটু আমার কন্যার কাছে নিয়ে চলে। যাবেন যাবেন ভাবি সাহেব, অবশ্যই যাবেন। আপনি শান্ত হন ভাবি সাহেব, একটু শান্ত হন। মোল্লা স্যার, আমি এই মাত্র থানা থেকে ফিরলাম। আচ্ছা আচ্ছা, ওজি স্যার জানালেন যে মালকা বানুকে যারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মোটামুটি সন্ধান করতে পেরেছে, যদিও পুরোপুরি নিশ্চিত না তারা কোথায় আছে এখন, তবে তারা আশাবাদী যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে পারবে। মাশাআল্লাহ। বুঝতে পারছি আমার অতিসত্ত্ব ঢাকায় যাওয়া প্রয়োজন, এই বিষয়টার একটা সুরা হওয়া দরকার খুব তাড়াতাড়ি। আচ্ছা, এই চিঠিটাও আমার কাছে থাকুক, পুলিশের সাথে আমি এই বিষয়ে কথা বলব। আম্মা এখন হসপিটালে যাবে, তৈরি আপনিও তৈরি হয়ে নেন। এই যে ফটিক স্যার, আপনি এখানে বসে বসে গরুর লোকের গল্প স্বল্প করতেছেন, আর ওইদিকে ছোট চাচা যান আপনার চিৎকার করে গলা ফটায় ডাকতেছে। কি বলতেছ, আমি তো শুনি নাই। শুনবেন কেমনে, ধ্যানে মগ্ন থাকলে কানে তো কথা যাবে না। ধ্যানে মগ্ন ছিলাম না, মনটা ভীষণ খারাপ, ছোট অপার কথা মনে পড়তেছে। এখন যান ঘোড়ার গাড়ি তৈরি করেন, আম্মা যান হাসপাতালে যাবে ছোট বুজিরে দেখতে। আম্মা যান হাসপাতালে যাবে, আমি এক্ষুনি যাইতেছি। এসে শোনেন, ছোট বুজি যদি আমার কথা জিজ্ঞেস করে বলবেন তার জন্য আমার অনেক মায়া হয়, হাজার হইল একই বংশের রক্ত তো। এই যে বংশীয় কন্যা, আপনি শৈলা তারান, আমি যাব। বংশীয় কন্যা একটু শৈলা খাড়ান, আমার একটু যাইতে দেন, এমন ভাবে বললো যেন নবাব সিরাজউদ্দৌলা।
কান্নাকাটি করি। আমি শব্দ কোড